মতলব উত্তরে 15 দিন ধরে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্রে আছেন মোহাম্মদ নাইম মিয়াজি, মতলব উত্তর চাঁদপুর প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। টানা 15 দিন ধরে কর্মবিরতি পালন করছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। উপজেলার স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেতন বৈষম্য নিরসনের পাশাপাশি ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স এবং 11-12-13 গ্রেডের দাবিতে কর্মসূচি চলছে। এই কর্মসূচির ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার 10 ডিসেম্বর মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে চলা কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আনোয়ার হোসেন, বিমল দাস। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কামাল হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রোকে আক্তার, তাহেরা বেগম, নুরুন্নাহার বেগম, স্বাস্থ্য পরিদর্শক রোকে আক্তার, চাঁদপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নিজামুদ্দিন সহ মুরাদ হোসেন, দেলোয়ার হোসেন, মিল্কিস, নূরজাহান ও নাজনীন অন্যান্যরা। বক্তারা বলেন, ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স বেতন আপগ্রেডেশনের স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীদের প্রাণের দাবি। টেকনিক্যাল কাজ করেও টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছেন না স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীরা। 1998 সালের 6 ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ঘোষণা দীর্ঘ 22 বছরেও বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা। চালিয়ে যাব, আমাদের কর্মসূচি চলমান থাকবে। যেই মুহূর্তে আমাদের জিও জারি হবে তৎক্ষণাৎ আমরা আমাদের কর্মসূচি স্থগিত করে মাঠে ফিরে যাব। আপনারা আমাদের ধৈর্য ধারণ করে এতদিন কর্মসূচিতে অবস্থান করেছেন, আমাদের কেন্দ্রের নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায়। যক্ষ্মার বিরুদ্ধে, ডায়রিয়ার বিরুদ্ধে আমরা কাজ করি, যক্ষ্মার বিরুদ্ধে এনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কাজ করি, তারপরে হচ্ছে অন্যান্য আদার্স আরও রোগের রোগী শনাক্ত করি। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারীরা 3 দিন বসে এবং কমিউনিটি ক্লিনিকে যে রোগীগুলো আসে এটাও কিন্তু আমাদেরই অবদান। আমরা যখন আমাদের কর্ম এলাকায় অর্থাৎ আমাদের কমিউনিটি এলাকায় স্বাস্থ্য শিক্ষা দিয়ে আমরা মোটিভেট করি, পাশাপাশি প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য স্বাস্থ্য শিক্ষা দিই এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য করি। শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, শিশু জন্মের পর মানে 0 থেকে 28 দিনের মধ্যে আমরা শিশু রেজিস্টার করে থাকি এবং কেউ মারা গেলে তাৎক্ষণিক সাথে সাথে আমাদেরকে জানানোর জন্য আমরা বলে থাকি এবং কেউ দেশে মারা গেলে, যক্ষায় মারা গেলে আমরা ওই রোগী শনাক্ত করি, তারপরে যক্ষা রোগী শনাক্ত করি। আমাদের এলাকায় হঠাৎ কোনো বাচ্চা, যেমন 0 থেকে 15 বছরের নিচে কোনো বাচ্চা যদি হঠাৎ, আগের দিনও ভালো ছিল, হাঁটা খেলা দৌড়াদৌড়ি করতো, হঠাৎ যদি কোনো থলথলে অবস্থা অর্থাৎ আক্রান্ত অঙ্গুটি নাড়াচাড়া করতে না পারে, সাথে সাথে আমাদেরকে জানানোর জন্য বলছি এবং আমরা ওই রিপোর্ট হসপিটালে করে থাকি। এটাই হচ্ছে এএফপি আর এএফআই হাম, মানে হামের রুগী পাওয়া যায় ওইটাও আমরা হাসপাতালে রিপোর্ট করে থাকি, তারপরে এএফপি রুগী রিপোর্ট করে থাকি, যক্ষ্মা রুগী রিপোর্ট করে থাকি, মানে অনেক রিপোর্ট করতে হয় আমাদের। স্বাস্থ্য করতে হয়, পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার রিপোর্ট করতে হয়, ইপিএ রিপোর্ট করতে হয়, তারপরে আমাদের একটা একটা বিসিসি ফর্ম নামে একটা ফর্ম আছে আমার কর্ম এলাকায়, মানে নতুন গর্ভবতী কতজন, এর ভিতরে আমি কতজনকে গর্ভকালীন অবস্থায় সেবা দিচ্ছি এবং কতজন বাচ্চা জীবিত হয়েছে, কতজন মৃত হয়েছে এবং কতজন বাচ্চা মানে অপুষ্টির শিকার এবং কতজন মা যে বাচ্চা ইয়া হয়ে যায় অর্থাৎ অবসান হয়ে যায়, আবার বাচ্চা মা আদার্স যেমন সাধারণ মৃত্যু কতজন, ওগুলো আমাদেরকে রিপোর্ট করতে হয়, প্রসবোত্তর সেবাও আমাদেরকে দিতে হয়।